আপনি দেখছেন রেকি নলেজ, অজয় কুমার দত্ত, সঙ্গে থাকুন, দারুণ থাকুন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি দারুণ আছো, আমিও দারুণ আছি। আজকে তোমাদের ক্রিস্টালের যে বেনিফিট সম্পর্কে আমি বারবার বলে থাকি বিভিন্ন ভিডিওতে, তো আজকে বলবো যারা ক্রিস্টাল দিয়ে ওয়াটার চার্জ করে তোমরা পান করতে চাইছো এবং কারো রিলেশনশিপ প্রবলেম থাকতে পারে, কারো ইকোনমিক কন্ডিশন খারাপ থাকতে পারে, কারো শারীরিক কোনো সমস্যা থাকতে পারে, এই যে সমস্ত সমস্যাগুলো, এই সমস্যাগুলোর জন্য আমরা বলি যে ক্রিস্টাল ব্রেসলেট পরতে। নিউমারোলজি যারা করে তারাও প্রেডিকশন করে দেয়, কারণ ক্রিস্টালের খুব দারুণ রেজাল্ট আমরা পেয়ে থাকি। ক্রিস্টাল কিন্তু বাংলায় বলা হয় স্ফটিক। তোমরা ভেবো না যে স্টোন, স্টোন হচ্ছে পাথর, সেগুলো হচ্ছে অ্যাস্ট্রোলজি ক্ষেত্রে ইউজ করছে, কিন্তু ক্রিস্টাল দিয়ে আমরা জানি যে বর্তমান প্রযুক্তিতে বিভিন্নভাবে কাজে লাগে, চিকিৎসা দেখেও কিন্তু ক্রিস্টাল এখন ব্যবহার হয়ে থাকে। আমরা জানি বহুদিন আগে থেকেই, বিশেষ করে যে রে পদ্ধতি ইউজ করা হয় বিভিন্ন রকম ক্ষেত্রে, রে দেওয়া হয়, সেখানে কিন্তু ক্রিস্টালের প্রয়োগ আছে। আমরা জানি যে ক্রিস্টাল ওয়াটার যদি চার্জিং করে নিই ক্রিস্টাল দিয়ে, দারুণ রেজাল্ট পাওয়া যায়। তো সাধারণত কী করব, আমরা প্লাস্টিকের কোনো বোতল ইউজ করব না প্রথমত বলি, কারণ প্লাস্টিকের বোতল কিন্তু থেকে যদি জল পান করি তাতে কিন্তু শরীরের নানা রকমভাবে সাইড এফেক্ট আসতেই পারে, তাই আমরা কাঁচের বোতল ইউজ করব। আর সেই কাঁচের বোতলে যদি কিছু ক্রিস্টাল আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারি, আমি এখানে বেশ কিছু ক্রিস্টাল রেখেছি তোমরা দেখতে পাচ্ছ। এখন এই যে ক্রিস্টালগুলো, যার যে সমস্যা সেই সমস্যা অনুযায়ী যদি সে সেই ক্রিস্টালগুলো রাখে বেশি পরিমাণে, কারণ অর্থনীতির যদি সমস্যা থাকে তো সেই ক্ষেত্রে মানি ক্রিস্টাল ইউজ করতে পারে, যেমন সিচিন হতে পারে, তোমার হতে পারে পাইরাইট হতে পারে, গ্রিন অ্যামিন চুরিন হতে পারে, টাইগার আইস। আবার ধরো কারো রিলেশনশিপ প্রবলেম চলছে, তাকে তো অবশ্যই বলবো যেন সে পিঙ্ক কোয়ার্টস ইউজ করে বেশি করে, সঙ্গে অবশ্যই গ্রিন অ্যামিন চুরিন বেশি করে ডাম্বেল ইউজ করতে পারে। যাদের কমিউনিকেশান জগতে রয়েছে, যাদের মানে কথা বলতে হবে বিভিন্ন জায়গায়, তাকে অন্যদেরকে ইমপ্রেস করতে হবে, তো সেই ক্ষেত্রে সে হয়তো অনেক সময় দেখা যায় ঠিক মনের মতো কথা গুছিয়ে বলতে পারছে না, তো তাদের জন্য ল্যাপিস লাজুরি ইউজ করা যেতে পারে। যাদের নেগেটিভিটিস রয়েছে মাইন্ডে, প্রচণ্ডভাবে অ্যাংজাইটিতে ভোগে, নানারকমভাবে সাইকিকভাবে অ্যাটাক ঘটে তাদের, সবসময় একটা ভয়ে থাকে, তো প্রোটেকশন পাওয়ার জন্য তারা ব্ল্যাক টার্মালিনের যে ডাম্বেল আছে সেটা ইউজ করতে পারে। যাদের কোনো উইশফুল ট্রিটমেন্টের জন্য ইউজ করে, প্লাস শরীর ডিটক্সিনের জন্য যে কোনো ক্রিস্টালে কিন্তু ইউজ করা যায়। আর সেক্ষেত্রে আমরা দেখো যে হোয়াইট কোয়ার্টজ ক্রিস্টাল ইউজ করছি, যাদের মূলাধার চক্রে মূলত ধরো কারোর পাইলসের সমস্যা আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি এটাকে ইউজ করি, মূলাধার চক্রে অর্থনীতিবিদ খুব ভালো হিলিং করে, তো আমরা এই জেড রেড স্পট যেটা সেটাও আমরা ইউজ করতে পারি। তো এরকম বিভিন্ন রকম ক্রিস্টাল আছে, আরও অনেক ক্রিস্টাল আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি নিজেদের প্রয়োজন অনুযায়ী। যে সমস্যা আছে সেই সমস্যার ক্রিস্টালগুলো যদি আমরা সেই সমস্যা সংক্রান্ত ক্রিস্টাল যদি বেশি পরিমাণে ইউজ করি, খুব ভালো কাজ করে। কী করবো, প্রথমত ক্রিস্টালগুলোকে, যে ক্রিস্টালে আমরা ইউজ করি সেগুলোকে ভালো করে আমরা ধুয়ে নেব, গোলাপ জল বা লবণ জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে, ধরো এটা রাখার জন্য খুব সুন্দর, এর সঙ্গে রাখা যায়, তোমরা নিজেদের মতো করে জলের মধ্যে রেখো। এটা কেন দেওয়া হয়, যাতে জল পান করতে গিয়ে যেন মুখের মধ্যে এগুলো না চলে আসে, তাই এটা একটা ছাঁকনির কাজ করে থাকে। কীভাবে করবে দেখো, আমি এক একটা করে ঢুকিয়ে দিচ্ছি এগুলো এর মধ্যে। তো হয়ে গেল
মোটামুটি ধর আমার প্রয়োজনের যে ক্রিস্টালগুলো হয়ে গেল, এবার আমি এটাকে আঁকিয়ে নিলাম। তোমরা এই মোটর যদি না পাও তোমরা এমনি কাঁচা পুতুল রেখেও করতে পারো, এগুলো অনলাইনে পাওয়া যায়। আর ক্রিস্টাল যদি কেউ নিতে চাও ডাম্বেল আমার কাছেও পাওয়া যায়, তোমরা অনলাইনে বা অন্য কোথাও যদি তোমার যোগাযোগ থাকে জানাশোনা থাকে অবশ্যই নিতে পারো। এবার এটাকে কী করছি, আঁকিয়ে দিচ্ছি। ব্যাস এই যে আঁকিয়ে দিলাম, তার আগে আমি কী করতে জল ভরে দেবো, এখানে জল ভরে রেখে দেবো। তুমি যে অ্যাঞ্জেল নাম্বারগুলো ইউজ করো, তোমরা অ্যাঞ্জেল নাম্বার কী করে ইউজ করে কেন ইউজ করে এর আগে বলেছি, আজকে অ্যাঞ্জেল নাম্বার নিয়ে বিশেষ কিছু বলছি না। অ্যাঞ্জেল নাম্বার দিয়ে অবশ্যই শরীরের মনের আর বিভিন্ন রকম সমস্যা, আমাদের অর্থনৈতিক বা সম্পর্কগত সমস্যার ক্ষেত্রে অ্যাঞ্জেল নাম্বার ইউজ করে থাকি, সেগুলো এসব কাগজে লিখে সেলোটেপ দিয়ে আটকে রাখতে পারো বা মার্কার পেন দিয়ে লিখতে পারো। আর এই জল এর মধ্যে যে রাখলে এগুলো জল দিয়ে ভর্তি করে রাখো, পরিপূর্ণ করে রাখো। যখনই জল পান করবে এই জলটা পান করো, এটাকে দেখো এটা একটা ভালো সিস্টেম আছে। এই যে ক্রিস্টাল পড়বে না, ঠিক আছে, এই ক্রিস্টাল পড়বে না। যাই হোক, তো আমরা যদি এইভাবে এই জলকে এনি টাইম কোনো দিনে নির্দিষ্ট সময় যখনই খাবে এক দুটো করে যদি খেতে পারো পান করতে পারো, তাহলে কি তোমাদের যে শরীরের মধ্যে যে টক্সিন সেটা বেরোতে শুরু করবে। বিশেষ করে ধরো কারোর শরীরে কোনো সমস্যা রয়েছে, কারোর ব্যথা যন্ত্রণা বা শরীরের অন্যান্য কোনো অর্গানের কোনো সমস্যা রয়েছে, তো এই ক্রিস্টাল যখনই জলের মধ্যে রেখে খেতে শুরু করবে এর থেকে তোমরা ভীষণভাবে বেনিফিটেড হবে। দেখবে খুব দ্রুত দেখবে সেই সমস্যার সমাধান করতে হবে শারীরিকভাবে, মেন্টালভাবে অ্যাংজাইটি যদি থাকে সেটা বেরোতে শুরু করবে। আর সঙ্গে সঙ্গে কী হবে, ধরো তোমার রিলেশনশিপ প্রবলেম যদি থাকে সেই ক্ষেত্রে তুমি দারুণভাবে দেখবে হিলিং হতে শুরু করছে অটোমেটিক্যালি। বিশেষ করে যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল তারা যদি মানি ক্রিস্টালগুলোকে এর মধ্যে রেখে ইউজ করতে পারো, জলপান করতে পারো, তারাও কিন্তু দারুণ রেজাল্ট পাবে। অর্থাৎ তোমরা নিজেদের সুবিধা মতো এটাকে ক্যারিও করতে পারো। দেখো এখানে ক্যারির জন্য শুধু ফিতে দেওয়া রয়েছে, তো তোমরা ক্যারিও করতে পারবে। এখন আমি বলছি না যে তোমরা এরকমই নাও, তোমরা যদি কাঁচের বোতল থাকে কাঁচের বোতলের মধ্যে রেখে করতে পারো। অ্যাকচুয়ালি তোমার প্রয়োজন হচ্ছে জলটা পান করা এবং তা যেন এই বোতলের মধ্যে থাকে, তার জন্য ভাইব্রেশনটা যেন পাও, ভীষণভাবে হেল্প করে। বিশেষ করে যারা ক্রিস্টাল বেসিক ডিগ্রি শিখেছ তাদেরকে বলবো যে সিম্বলগুলোকে দিয়ে ক্রিস্টালকে চার্জ করার পদ্ধতি আছে। বিশেষ করে বায়ো সিম্বল যারা জানো, বায়োসিম্বল ক্রিস্টালগুলোকে রোজ তোমরা চার্জ করে নেবে, করে তাতে রেখি দাও। রেখি দিলে কি আমরা জানি হোলি ওয়াটার আমরা তৈরি করতে পারি, রেখি ওয়াটারও বলি আমরা, এনার্জাইজড ওয়াটার। ওই জল রোগীকে দাও, রোগী খুব দ্রুত দেখবে আগের থেকে অনেক বেটার ফিল করবে, শরীর ভালো হয়ে উঠবে আর নিজেদের মন মানসিকতা ভালো হতে শুরু করবে, অনেক বেশি পজিটিভ ফিল করবে। পজিটিভ ভাইব্রেশন যত আসবে তত কাজের জগতে এগিয়ে যেতে তোমাদের অনেক অনেক হেল্প করবে, তোমাদের মধ্যে একটা উদ্দীপনা জাগবে। তো বন্ধুরা এত সহজ সরল একটা টিপস তোমাদের জন্য দিলাম, কেন যে তোমরা যদি ইচ্ছা করো এইভাবেও তোমরা ক্রিস্টালকে ব্যবহার করতে পারো। যারা সাধারণত গলায় বা হাতে ক্রিস্টাল করতে পারো না তাদের জন্য এই বিশেষ টিপস, করে দেখতে পারো, দারুণ 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 রেজাল্ট পাবে অবশ্যই। আমি নিজে ইউজ করি এবং বহুজন ইউজ করে, অনলাইনেও তারা দেখে থাকে এই ধরনের প্রোডাক্ট বিক্রিও হয়। তোমরা ইউজ করে দেখো, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, দারুণ থাকো, ধন্যবাদ।